হ্যালো ইউটিউবার আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো অবশ্যই টাইটেল দেখে থান্নাল দেখে বুঝে গেছেন কোন বিষয় নিয়ে কথা বলবো আসলে আমি আমার বাসার পাশে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো হঠাৎ করে দেখি যে কয়েকদিন ধরে এরকম তান্ত্রিকদের মানে যারা এইরকম বসীকরণ বা তান্ত্রিক বিষয় নিয়ে কথা বলে তারা মানে রাস্তাঘাটে প্রচুর আকারে পোস্টার মারতেছে তো ভাবলাম যে এই বিষয় নিয়ে আমি ভিডিও করা উচিত কারণ কেন ভিডিও করব আমাকে দু একজন কল করে যে ভাই আপনি তো কবিরাজ জাহিদ কবিরাজ তো ভাই কিছু বশীকরণ পারেন কিনা বা কোনো তন্ত্র মন্ত্র আমার তো এরকম মনের মানুষ এরকম আপনি মিল করাই দিতে পারবেন কিনা যত টাকা লাগে দিবে বিভিন্ন ধরনের দু একজন ফোন করে ভাবে যে যেহেতু আমার ভিডিওতে কবিরাজ লেখা কবিরাজ মানেই হয়তো ভাবে যে হয়তো তন্ত্রমন্ত্র এরকম কোনো কিছু আমি জানি কিনা বা এই জন্য ফোন দেয় আমি তাদেরকে হয়তো ওইভাবে বুঝাই বলি যে না ভাই আমি আসলে আমার চ্যানেলে মূলত গাছ নিয়ে কথা বলি চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আমি মূলত কাজ করি কোনো ধরনের তন্ত্র মন্ত্র বা বশীকরণ বা এরকম কোনো কিছু করি না তো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো দেখি এই পোস্টারটা এই পোস্টারটা আমি কে আনছি এই পোস্টারটা দেখি যে রাস্তায় মানে লিফলেটে মারতেছে এক মহিলা শুধু এই যশোদা রানী না এই দেখেন এখানে যশোদা রানী লেখা আছে এই যশোদা রানী না বিভিন্ন ধরনের পোস্টার এক এক সপ্তাহে এক এক ধরনের নাম হয়তো আপনাদের এলাকায় আপনারা হয়তো কম বেশি দেখেছেন তো আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো এই মানে তন্ত্র মন্ত্র আসলেও সত্য সত্য কতটুকু কিভাবে কাজ করে যেহেতু আমি কবিরাদের সাথে লাইনের সাথে জড়িত আছি সে বিষয় নিয়ে আজকে কথা বলব আজকে কোনো গাছ গাছারা নিয়ে বা কোনো চিকিৎসা নিয়ে কথা বলবো না এই বিষয় নিয়ে কথা বলাটা খুব জরুরি তার আগে চলুন রাস্তায় কিভাবে এই পোস্টারগুলো মারতেছিল কোন মহিলা সেই ভিডিওটা একটু দেখে আসে deve. <us> তো দেখলেন যে একটা মহিলা রাস্তায় পোস্টার মারটা শেষে আমি তার কাছ থেকে কাগজটা কাগজটা দেন কাগজটা আমি দেখেন এখানে কি লিখছে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সর্বশক্তিমান তারপর লেখা আছে জীবনে কখনো কখন কাকে কাজে লাগে বলা যায় না তাদের পোস্টারে প্রথমে আল্লাহ সর্বশক্তিমান তারপরে সাইডে লাল কালে লেখা জীবন জীবনে কখন কাকে কাজে লাগে বলা যায় না তারপরে হেডলাইন করছে আসাম কামরূপ কামরূপ কামাখা মায়াং থেকে প্রশিক্ষণ প্রাপ্ত আপনারা জানেন আসাম কামরূপ কামাখা এবং এই চারটাই ইন্ডিয়ার একটা প্রদেশ এখানে বিভিন্ন ধরনের পূজা হয় একটা কামরূপ কামাখা মন্দির আছে কামরূপ কামাখানে সবাই আমাদের কৌতূহল আছে বা কৈশ আছে সবাই আমরা কম বেশি জানি কামরূপ কামাখা যে ওখানে জাদুকররা তন্ত্র মন্ত্র বিভিন্ন ধরনের পন্ডিতরা বা হিন্দুদের যে ঠাকুর অনেক এখানে আনাগোনা হয় আমরা কামরূপ কামাখা সম্পর্কে ছোটবেলা বা বড় হয়েও অনেকেই এই সম্পর্কে ধারণা আছে তারপরে লিখেছে প্রশিক্ষণপ্রাপ্ত এখন সাভারে মানে ওনাদের সাভারে ঘাঁটি আমি এদেরকে শুধু দশ দাঁড়ানি না দশ দা মতো আরো বিভিন্ন নাম হিন্দু নাম মুসলিম নাম প্রায় আমি এই মাসের মধ্যে প্রায় দশ পনেরোটা পোস্টার দেখি এক এক সপ্তাহে এক এক নামে এই দশ দাঁড়িয়ে পরে লেখছে হিন্দু থেকে মুসলমান এই যে দেখেন হিন্দু থেকে মুসলমানের ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ হ্যাঁ সে চ্যালেঞ্জ করতেছে তার মোবাইল নম্বর খুব বড় বড় করে লেখা হ্যাঁ তারপরে দেখেন কি লেখছে আপনি কি ভাবছেন আমাকে বলুন আর হতাশা নয় ইনশাল্লাহ আপনার চাও অবশ্যই পূরণ হবে খুব সুন্দর করে দেখেন টাইটেল রাখছে ওনাদের চিকিৎসা সমূহ দেখলে পরে আপনি ওনাদের গোমর ফাঁস করে ফেলতে পারবেন একটু যদি আপনার মাথায় সেন্স থাকে আপনি যদি বোকা না হন তাহলে এরা একটা ট্রাপ এই ট্রাপে দেখেন কিভাবে বলছে তারা তারা কি কি সলিউশন দিচ্ছে পারিবারিক অশান্তি স্বামী স্ত্রীর অমিল নিঃসন্তান তাহলে কত বড় চিকিৎসা দেখেন বড় বড় চিকিৎসা বিজ্ঞান যেখানে মেডিকেল ইন্ডিয়াতে মাদ্রাজে গিয়ে বড় বড় ডাক্তার দেবশেটির কাছে গিয়ে সন্তান লাভ হচ্ছে না সেখানে তারা নিঃসন্তানের গ্যারান্টি দিচ্ছে হ্যাঁ প্যারালাইসিস প্যারালাইসিস দেখেন কত লাখ লাখ টাকা দিয়ে মানুষ হাজার টাকা দিয়ে প্যারালাইসিসের অপারেশন করে মানুষ একদম পঙ্গু হয়ে যায় মিগি রোগী বলতে পারেন এটা হয়তো ওনারা ঠিক ঠিক করতে পারে আমি জানি না ওনাদের কাছে যেহেতু ওইভাবে যায় নাই মানসিক কষ্ট মানসিক কষ্ট ওনারা ঠিক করে দেয় ছেলে মেয়ে কথা শোনে না আবার এই যে এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ বান টোনা ও কুকুরের কাজ করা হয় অথচ দেখেন এখানে আল্লাহ সর্বশক্তিমান অথচ আমরা সবাই জানি যে কুহুরি মানে কুপুরি জাতীয় কোনো কিছু মানে কোরআন আয়াত নিয়ে উল্টা পাল্টা কোনো কিছু করলে পরে সাথে খাতে তার ইমান থাকে না একদম সে একদম শিরক একদম বহিষ্কার সেই ইসলাম থেকে উনি লেখছে এখানে সরাসরি উল্লেখ করছে বানটিমা কুফুরের কাজ করা হয় আবার এখানে লেখছে আল্লাহ সর্বশক্তিমান সে জিনিসটা বুঝতেই পারতেন এটা মানে কেমন আপনি এই আগেই বলে রাখেন আর একটা কথা এই নাম্বারে যদি কেউ ফোন করেন ফোন করে যদি উনার কাছ থেকে কোনো ধরনের টাকা লেনদেন করেন বা কোনো রোগের ই করেন এই জন্য কিন্তু আমি যাই থাকবো না আমি সচেতনতার জন্য আজকের এই জিনিসটা দেখাচ্ছি এখানে এই নাম্বারে ফোন করে কেউ সাভারে বা ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই উনি তন্ত্রমন্ত্র এসব করে আমি এসবের বিরুদ্ধে এই নাম্বারে কখনোই আপনি ফোন করবেন না করলে পরে এটা আপনার নিজ দায়িত্ব এটা আমি দেখব না আর এখানে যখন লেখছে দুষ্কন শত্রুকে বস করা হয় ইনশাল্লাহ চিন্তা করছেন মানে এদের প্রত্যেকটা হেডলাইন পড়লে পরেও মানে আপনি মানে নাস্তিক হয়ে যাবেন এরকম একটা জিনিস তারপর লেখছে মহিলাদের গোপনীয় সমস্যা সমাধান জমিন নিয়ে মামলা প্রেম ভালোবাসার ব্যথা যারা ভুগছেন যে কোনো শুভ কাজে বাধা ব্যবসা বাণিজ্য শনির বাধা যে কোনো এই যে পয়েন্ট মানে সবকিছু মিলায় যে কোনো অসাধ্য কাজকে সাধ্য করা হয় মানে তারা সব পারে না তারা আল্লাহ আল্লাহ হিসাবে নিজেকে দাবি করতেছে সবকিছু কোনো অসাধ্য কাজকে তারা সাধ্য করবে চিন্তা করেন মানে এদেরকে মানে প্রশাসন কেন দেখে না বা দেখে এদের আসলে সবারই একটা আঁকড়া আছে এদের আমি যতদূর জানি শুধু এই যশোদা রানী না আরো বিভিন্ন লোক আছে যারা এরকম আঁকড়া খুলে বসছে ছোট ছোট হয়তো অফিস টফিস রুম নিয়ে বসছে আপনি যাবেন যাই বলেন না কেন এরা পারবে দশ হাজার বিশ হাজার টাকা ডিমান্ড করবে আপনি টাকা দেবেন তারপরে আপনি তার যদি আপনার মাথায় বুদ্ধি থাকে ঘিলু থাকে তো আপনি তার কিছুই করতে পারবেন না হয়তো তার প্রশাসনে হয়তো ওইভাবে পারমিশন টারমিশন হয়তো কিছু নিলেও নিতে পারে মনের মানুষ অবাধ্য শরীর বন্ধের তাবিজ চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টায় কাজ করা হয় এই যে এখানে একটা ছবি দিয়েছে তান্ত্রিক এখন সাভারে তান্ত্রিক ওস্তাদ এখন সাভারে তো এই জিনিসগুলো আপনার যদি এই পোস্টার দেখে অবশ্যই অনেক মানুষ কিন্তু ভুল করে যেভাবে হোক রকম চটকদার বিজ্ঞাপন দেখে কিন্তু যাচ্ছে সেখানে হয়তো এক একশো জনে আপনি আমি বুদ্ধিমান বলে যে একশো জনের সবাই বুদ্ধিমান তা না একশো জনের মধ্যে নব্বই জন যাচ্ছে না বাকি দশ জন কিন্তু যাচ্ছে যায় কি করতেছে এদের কাছে হয়তো সমস্যার কথা বলতেছে যে আমার বউ চলে গেছে বা বউ আনতে হবে বা কোনো মেয়েকে আমার এনে দিতে হবে যে একটা যাদের এই ধরনের টেন্ডেন্সি আছে যেহেতু আমি ফোন কল পেয়েছি আমি জানি এই ধরনের এই ধরনের ভুক্তভোগী কিছু লোক আছে যারা মনে করে যে কোনো তন্ত্র মন্ত্র বশীকরণ দিয়ে আমি হয়তো কোনো কাউকে কোনো কিছু করব বা ক্ষতি করব বা কারো যে কোনো একটা কিছু করার চিন্তা ভাবনা থাকে তারা এরকম তান্ত্রিক খোঁজে তাদের জন্য এরা একদম আদর্শ তাদেরকে মানে বোকা মানুষদেরকে টোপে ফেলে একদম সবকিছু আত্মসাত করে নেয়া আসলে কি বলব এদের আসলে কিছু বলার নাই এদের বাংলাদেশের প্রশাসন যেখানে এখানে লিখেছে যোগাযোগ কাঞ্চনপুর ডিপ মেশিন সাভার ঢাকা আমি যতগুলো পোস্টার দেখেছি রাস্তায় প্রায় শুধু দশো দাঁড়ি না এরকম আরও দশ দশ বারো জনের দেখেছি রাস্তায় আমি সবারই ই হচ্ছে মানে গোডাউন বা ওদের আক্রা হচ্ছে সাভারে তো বুঝতেই পারছেন আপনি এখন আপনি নিজ দায়িত্বে ওদের কাছে যাবেন না নিজে সচেতন হয়ে আরেকজনকে সচেতন করবেন যে না এরা আসলে ফ্রড এক নম্বরের ফ্রড কারণ কারো ক্ষমতা নাই অসাধ্য কাজকে সাধ্য করা কারো উনার ক্ষমতা নাই কারো সন্তান না হলে তাকে নিঃসন্তান উনার ক্ষমতা নাই প্যারালাইসিসমার চিকিৎসা দেওয়া তাহলে মানুষ উনার কাছেই ভেত আর আমার কথা উনি যদি এত কিছুই পারেন উনি এটা করতে হবে কেন উনার উনি যেহেতু সবই পারেন উনি একটা কিছু করে ফেলে নিজের লাইফটাকে সেটেল করে ফেলুক উনি বড়লোক হয়ে যাক উনি যেহেতু সব অসাধ্য সাধ্য করতে পারে যে কোনো কাউকে উনি করে তার টাকা পয়সা সব নিয়ে নিক কিন্তু না আসলে ওনারা কিচ্ছু জানে না একদম আমি একদম একদম ভাই বিশ্বাস করেন একদম মন থেকে না মানে এটা একদম আমি উনি ওপেন চালান আমি ওপেন চ্যালেন্স উনি কিচ্ছু জানে না কিচ্ছু না হ্যাঁ কিছু লোক আছে যারা হয়তো দিন টিন ওই রকম কিছু জানে বা উপরে টুপরে জানলেও জানতে পারে খারাপ কিছু দু একটা হয়তো জানে এগুলো নিয়ে এরা ব্যবসা করতেছে তো আমি আজকে এই ভিডিওটা দিয়েছি আপনার সচেতনতার জন্য আপনি নিজ দায়িত্বে সব তন্ত্র মন্ত্র বশীকরণ করলে আপনি নিজেও একদম আপনি ইসলাম ধর্মে দীক্ষিত হন আর যে ধর্মে দীক্ষিত হন আপনার একদম ইমান থাকবে না আপনি একদম ধর্ম থেকে যত আপনি নামাজ কালাম যাই না পড়ে এগুলো করলে কিন্তু আপনার একদম শেষ আমি আপনি একদম একদম বিচ্ছিন্ন হয়ে যাবো আমরা এগুলোর কোনো মাপ নাই ভাই ক্ষমা নাই আপনি এখন জেনে বুঝে এগুলো দেখার পরে কেউ যদি আপনার কাছে এগুলো যেতে চায় আপনি তাকে বারণ করবেন বা তাকে বুঝাবেন যে এগুলো ভুয়া না আপনি তাকে যেতে বলবেন সেটা আপনার ব্যাপার বা আপনি নিজে যাবেন কি না আমি যেহেতু এখানে নাম্বারটা যেখানে যেহেতু হাইড করে নাই আপনি এখানে গেলে কিন্তু এখানে এর ড্রাইভার কিন্তু আমি কোনোভাবেই নিব না আসলে এদের এদের পিটাইতে হবে বুঝছেন এদের মানে পাশার উপরে কাঁচা কুঁচি দিয়ে যদি মানে সপাং সপাং করে বাড়ি দেওয়া যাইতো মানে তাইলে হয়তো মনের স্বাদ মৃত্যু মানে এদের পোস্টার দেখে ভাই আমি আসলে মানে মানে পুরো হতবম্ব হয়ে গেছি এরা সব পারে সব দুনিয়ার সব কিছু পারে যে কোনো অসাধ্য কাজকে সাধ্য পারে মানে আসলে কিছু বলার নাই যাই হোক আমি আজকে এটা নিয়ে কথা বললাম আর আমি আজকে আমি সবসময় চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কোভিড আদি বিভিন্ন গাছ নিয়ে মানুষের ওইসব নিয়ে ভিডিও করি আমার একটা দোকান আছে আপনারা যারা জানেন আমাদের আমার প্রায় হাজার পাঁচেক সাবস্ক্রাইবার আছে তাই সেই পাঁচ হাজার জন্য যদি দেখেন আমার এই ভিডিওটা সবাইকে বলবো যে এই তন্ত্র মন্ত্র বশীকরণ এগুলো মাথা থেকে কখনো চিন্তাও করবেন না কল্পনাও করবেন না আপনি ঝেড়ে ফেলেন আপনি যদি কোনো আপনার ঝামেলা থাকে আপনি আল্লাহর কাছে যান বা অন্য কোনো আপনার অসুস্থ থাকেন আপনি ডাক্তার কবিরাজ দেখান বাংলাদেশে ডাক্তারের অভাব নেই বিবিএস ডাক্তারের মেডিকেলের অভাব নেই বাংলাদেশে হোমিও ডাক্তারের অভাব নেই বাংলাদেশে গাছ নিয়ে কবিরাজেরও অভাব নেই আপনি এই এদের কাছে প্যারালাইসিস করার জন্য এদের কাছে অবশ্যই যাবেন না এজমার জন্য মেরিগ জন্য এদের কাছে অবশ্যই যাবেন না আর মানসিক কষ্টর জন্য আপনার সাইকোলজি ডাক্তার আছে ছেলেমেয়ে কথা শুনে না ওনার কাছে যেতে হবে তো উনি কী করবে ছেলেমেয়ে কথা শুনবে উনি অবশ্যই কোনো একটা কিছু জানে হয়তো অলপ অবশ্যই জানে একদম না জানলে তো হয়তো হয়তো কোনো কুপুরই জানে যেটাতে আর কুকুর দিয়ে যদি কারো খারাপ কাজ করা হয় সেটার বোধন তো এটার অভিশাপ সম্পর্কে যদি জানেন ধারণা যদি থাকে তাহলে বুঝবেন এটার অভিশাপ এইগুলো মানুষের ক্ষতি করা কোনো জোর করে যেটা আল্লাহ আপনাকে দেন নাই যেটা আপনি জোর করে কোনো তন্ত্রমন্ত্র দিয়ে সেটা আপনি উদ্ধার করে নিজেকে নিজের কাছে নিয়ে আসবেন সেটার পরিণাম কত ভয়াবহ হবে যারা করছেন বা জানেন হয়তো কি আপনি যদি যান এখানে আপনার টাকাগুলো লস হবে আপনি সেটা তো পাবেনই না একদম আমি একদম লিখে দেবো নাই একদম নন ভ্যালু লেখ এরা মানে আমি কখনো দেখিনি এরকম পোস্টার ইডিং দেখতেছি এরা পোস্টার দিয়ে একদম সয়লাভ করে ফেলছে প্রত্যেকটা রাস্তার গলিতে প্রত্যেকটা কারেন্টের খুঁটিতে এই পোস্টার মানে কি বলবো আসলে কিছু বলার নাই ভাই যাই হোক নিজ দায়িত্বে আপনারা এদের থেকে সাবধান থাকবেন আর পারলে আপনার আশেপাশের মানুষকে সচেতন করবেন এদের কাছে জানি না আমি হয়তো এরা সব প্রশাসনের লোক তো অবশ্যই দেখে তারা কোনো অ্যাকশনে যাচ্ছে না কেন বা তাদের সাথে কোনো লিয়াজু আছে কিনা যে কারণে এরকম পারমিশন না প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এরা করতেছে আমি যেহেতু জানি না আগেই বলা সম্ভব না যাই হোক আপনারা নিজ দায়িত্বে এসব তন্ত্র মন্ত্র বশীকরণ এগুলো সব ইউটিউবে অনেক বশীকরণের ভিডিও আছে একদম আমি লিখে দেব একদম হান্ড্রেড পার্সেন্ট সব সবকিছু ভুয়া থাকে যদি কেউ কোনো কিছু করে থাকে আমার জানা নেই বা আমি জানি না যে আসলে বসীকরণ কিভাবে করে কার জীবনে কে এনে দিয়েছে যদি কেউ আমাকে কমেন্টে জানাবেন তো আজকে আর বেশি কথা বাড়াবো না সবাই অনেক ভালো থাকবেন আর অবশ্যই এগুলো থেকে দূরে থাকবেন আর চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন গাছ ভিডিও নিয়ে সামনে আবার আমি আসবো আর আমার স্ক্রিনে ফোন নাম্বার আছে যদি কারো আমাকে প্রয়োজন হয় যে কোনো চিকিৎসার জন্য অবশ্যই তন্ত্রমন্ত্র মন্ত্র বসীকরণের জন্য আমাকে ফোন দিবেন না চিকিৎসার জন্য যদি আমাকে আপনার প্রয়োজন হয় বা যে কোনো ওষুধ নিতে চান বা আমার সাথে সরাসরি দেখা করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে কল করবেন আর সবাই অনেক ভালো থাকবেন নিজেদের প্রতি যত্ন নেবেন নিজেদের যৌন জীবন সম্পর্কে সবাই সচেতন থাকবেন সেই বিষয়ে আজকে অন্য একদিন কথা বলব সবাই অনেক ভালো থাকবেন ধন্যবাদ